টাকা নয়, আমি তোমাকে 50 টাকা দিলাম, তুমি খুশি? একদম ওই দোকানে চলে যাও, কিন্তু দু প্যাকেট বিড়ি কিনে। হ্যাঁ, বিড়ি খাবে তো নাকি? বিড়ি খাবে তো? যাও, খবরদার খাবে না, যাও। আলহামদুলিল্লাহ, একজন ভাইকে আমি পেলাম, খুব মানে দোয়া করি আল্লাহ পাক ওকে অনেক বড় করুক। নাকি ধন্যবাদ। তোর নাম বাবু? হ্যাঁ, শুকুরানি মন্ডল। শুকুরানি মন্ডল, তোমার বাড়ি এখানে? মাশা আল্লাহ, তুমি কিসে পড়ো? ও ছেড়ে দিয়েছে, ও মাধ্যমিক পাশ করে ছেড়ে দিয়েছে। ও ডাক্তার হবে ভেবেছিল, কিন্তু সে হয়ে ওঠেনি, বুঝলি? এখন মাশা আল্লাহ, তুমি গান টান শোনো তো? এই সত্যি কথা বলো, মাথা টুপি রে, হাইয়া বলো না, টুপি রয়েছে। মাইকি বলো, ওরম বললে হবে না, মাইকি বলো। হ্যাঁ, মাইকি বলতে হবে, নাহলে শুনি টুকটাক, কিন্তু গজল বেশি শুনি, তোমার গজলটা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি গজল বেশি শোনো, মোটামুটি গান শুনবে, আমি একটা কথা বলি, মোটামুটি একদিনে 5টা গান শোনো, শোনো একদিনে 5টা শোনো, কাল থেকে নিয়ত করো প্রত্যেক দিন 1টা করে গান শুনবে। ইয়ার কি করছি না, কাল থেকে প্রত্যেক দিন 1টা করে গান শুনবে, আর যদি 20টা গজল শুনে থাকো, কাল থেকে 40টা গজল শুনবে, ঠিক আছে? আস্তে 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 গানগুলোকে পুরোপুরি ছেড়ে দিয়ে গজল ভক্ত হয়ে যাবে, ঠিক আছে? আল্লাহ পাক তোমাকে সেই তৌফিক দান করুক, আল্লাহ পাক সকলকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক। সকালে বলি আল্লাহুম্মা আমিন। ওটাই ছিলাম, ওটা একদম পারফেক্ট ছিল। ওই মুডটা যদি সত্যি কথা থাকতো, অনেক সুন্দর করে গজলগুলো গাওয়া যেত। আর গজল হয় সম্পূর্ণ দর্শকের উপরে নির্ভর করে, যত ভালোই শিল্পী হোক না কেন, যত ভালোই গজল গাক না কেন, দর্শক যদি চুপচাপ বসে বসে শোনে, শিল্পীরও মজা লাগবে না, দর্শকেরও মজা লাগবে না, একটু উত্তেজিত হতে হয়। দেখ, আলহামদুলিল্লাহ আমার চাচা জানের ফরমাইশ, এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, গজলটা আমি ইনশাল্লাহ গাইবো, অবশ্যই গাইবো। তারপর আর একজন বাবুজি আছে, তিনি একটা গজল আপনাদের সম্মুখে গাইবে। একটা কথা আপনাদের আমি একটুখানি বলে নিই, এই বাচ্চা কথা জেগে আছিস মামা, তোরা তোরা ঘুমোচ্ছিস? আর তকবিতে দেখি না, আরে তকবির তোরা খাস কি রে ভাই, একটু বল আমারে। এই 7 মাস, 7 মাস লাগাতার একভাবে অনুষ্ঠান করে যাচ্ছি আমি, ঠিক আছে? খেতেও পারিনি, ঘুমোতেও পারিনি, প্রত্যেকদিন বাড়ি যাই ভোরের বেলা, বুঝলি? তোরা একটু কি খাস আমার একটু বল দিনি, তো গলায় আওয়াজ কি করে পাস তোরা? আচ্ছা, তোরা গজল শুনিস তো মোটামুটি, গজল ভক্ত? তোরা গজল বেশি শুনিস না গান বেশি শুনিস? এই তো আমাকে কিছু জন টাকা দিয়েছে, এই 20 টাকা, আর একটা টাকা রয়েছে, দেখো তো, এই 20 টাকা এখানে একজনকে আমি দিচ্ছি, একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে, পারবি? একটা প্রশ্ন করব, আমি একটা গজল গাইব, কোন গজলের নকল যদি বলে দিতে পারিস, আর তাহলে বুঝে যাবো যে শাহপুরের বাচ্চা কাচ্চা গান টান শোনে না, গজল শোনে। আর যদি বলতে না পারো, তাহলে বাবু বাদাম বাদামের ভক্ত তোমরা, আর যদি উত্তর দিয়ে দাও, এই 20 টাকা তোমাদের ইনশাআল্লাহ গাইবো। ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে। ওখান থেকে বললাম না, হাত তুলবি বাবা, আমি এখানে স্টেজে ডাকবো, কেননা ইউটিউব চলছে, সবাই দেখবে কত সুন্দর হবে, তাই না? তোরা ভাইরাল হয়ে যাবে, অসুবিধা নেই। ভালো করে শোন গজলটা, কোন গজলের নকল, হাত তুলবি, আমি ইনশা 20 টাকা দেবো, ঠিক আছে? দেখি আর কেউ আছিস? এই ছোট ছোট ভাইরা, একজন হাত তুলেছে, আর কেউ পারবে? কোন ভক্তি পারবি? পারবি না, দাঁড়িয়ে আছিস কেন? বস, এই বস বস, তুমি তুমি পারবে? একটু উঠে দাঁড়াও দেখি। বলে বাচ্চা, এই তো বিদিলে হয়ে যাবে। হ্যাঁ না, মোটামুটি ঠিকই আছে, কি বলো ভাই? তোমার থেকে ছোট তো, তোমার থেকে ছোট তো, মাশাআল্লাহ, ঠিক আছে, কইছি তুমি দাঁড়াও, একটু দাঁড়াও। এই আর কেউ পারবি? পারবি নি? আর একবার চান্স দিচ্ছি, আর একবার বলছি, ভালো করে ভাবি, ইনশাল্লাহ পারবি। যদি তোরা ভালো করে ভাবিস, ইনশাল্লাহ পারবি, আশা করি, ঠিক আছে? কইছি তুই জানো, তুমি জানো, কারোর বলবে না, খবর দাও, তাহলে তুই ভালো হয়ে যাবে, মনে থাকে জানো। দেখে বাঘা ধানকে যদি প্রশ্ন করে, শ্রী জন করে রেছে কে কে তোমাকে, আশা সাথে কে চ পাবে, শ্রী জন করে রেছে জি জি প্রভু আমাকে, শ্রী জন করে রেছে জি জি প্রভু আমাকে, নদীর কে যদি প্রশ্ন করে, শ্রী জন করে রেছে কে কে তোমাকে, দেবে দেবে তারা চ পাবে,
জয় জয় করেছে জয় জয় প্রভু আমাকে সেই জয় জয় করেছে জয় জয় প্রভু আমাকে এরা বাদাম বাদামের ভক্ত তুমি এসো এরা কচি এই ইউটিউবার এদের তুলে নাও সব কটা বদমাই সব গান শুনে একদম ছবি দেখিয়ে দাও ওদের ওরা সব গান শুনে সব কটা গান শুনে এরা একটাকে গজল শোনে না তুই গান শুনিস নি তাই কি শুনিস গাদেল চিনতে বলতে পারলি তুই কেন গাদেল চিনতে হ্যাঁ পাঁচ লাখ পাঁচ দাও তো ভাই পাঁচ দাও কথা পাঁচ দাও খাওয়া বের করতে তোর একদম মাশাল্লাহ যাক একটা ভাই কই ভাই কই ওরে আল্লাহ আর পাশে এসে দাঁড়িয়ে যেতে মাইক দাও আচ্ছা এই এই এর বাড়ি এখানে নাকি অন্যপাড়ে তার নাম বাবু হ্যাঁ শুকুরানী মন্ডল মাইক মার মুখে মারবেন মারবে কেন শুকুরানী মন্ডল তোমার বাড়ি এখানে মাশাল্লাহ তুমি কিসে পড়ো হ্যাঁ ও ছেড়ে দিয়েছে ও মাধ্যমিক পাস করে ছেড়ে দিয়েছে ও ডাক্তার হবে ভেবেছিল কিন্তু সে হয়ে ওঠেনি বুঝলি এখন মাশাল্লাহ তুমি গান টান শোন না তো এই সত্যি কথা বলো মাথা টুপি রে হাইয়া বড় টুপি রয়েছে মাইকি বলো ওরম বললে হবে না মাইকি বলো হ্যাঁ মাইকে বলতে হবে নালে শুনি টুকটাক কিন্তু গজল বেশি শুনি তোমার গজলটা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর যদি গজল বেশি শোনো মোটামুটি গান শুনবে আমি একটা কথা বলি মোটামুটি একদিনে পাঁচটা গান শোনো শোনো একদিনে পাঁচটা শোনো কাল থেকে নিয়ত করো প্রত্যেকদিন একটা করে গান শুনবে ইয়ার কি করছি না কাল থেকে প্রত্যেকদিন একটা করে গান শুনবে আর যদি 20টা গজল শুনে থাকো কাল থেকে 40টা গজল শুনবে ঠিক আছে আস্তে 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 গানগুলোকে পুরোপুরি ছেড়ে দিয়ে গজল ভক্ত হয়ে যাবে ঠিক আছে আল্লাহ পাক তোমাকে সেই তৌফিক দান করুক আল্লাহ পাক সকলকে ইসলামের কান্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন গজলের নকলটা বলে শোনাও বলো পাহাড় যেমন করে ঝরাওয়াই নদী যেমন করে সাগর কে চাই অমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চাই আলোকে আধার যেমন করে চাই আলোকে পাহাড় যেমন করে ঝর্ণা বহাই নদী যেমন করে সাগর কে চাই অমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চাই আলোকে আধার যেমন করে চাই আলোকে ঠিক এত সুন্দর গজল গেয়েছে আমার ভাইটা গেয়েছে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় তাই না মাশাআল্লাহ আমার থেকে ভালো গেয়েছে সত্যি কথা বলছে আমার থেকে ভালো গেয়েছে মাইকটা দাও আচ্ছা ওই মাইকটা দাও ওই মাইকটা কই দাও একটু দেন ধরো মাইকটা ধরো আমার সঙ্গে গাও পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগর কে চায় করে প্রভু চায় তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় নদী যেমন করে সাগর কে চায় করে প্রভু চায় তোমাকে আধার যেমন করে চাই আলোকে আমি জানি তো ও লোক এরকম ধরে এরকম 100 টাকা হয়তো দেবে ও আমাদেরকে কাঁপছে বলে ধরে রেখে দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ 20 টাকা নয় আমি তোমাকে 50 টাকা দিলাম তুমি খুশি একদম ওই দোকানে চলে যাও কিন্তু দু প্যাকেট বিড়ি কিনে হ্যাঁ বিড়ি খাবে তো নাকি বিড়ি খাবে তো যাও খবরদার খাবে না যাও আলহামদুলিল্লাহ একজন ভাইকে আমি পেলাম খুব মানে দোয়া করি আল্লাহ পাক ওকে অনেক বড় করুক সত্যি কথা অনেকটা অনেক অনেক গ্রামে গিয়ে আমরা এরকম একটু একটু করে দেখি যে বাচ্চাগুলো কতটা গান ভক্ত কতটা গজল ভক্ত আজকের ওই 50 টাকা নিল না এরা আজ থেকে গান বাজনা শোনা ছেড়ে দেবে ওরা বলবে এই পরের বছর আচ্ছা ঠিক আছে ও আবার আমার একটা গজল রিকোয়েস্ট করে গেল ঠিক আছে বাবু যাও আমি গাইছি তো এরা ইনশাল্লাহ পরের বছর এরা ভাববে যে আজ থেকে গান শুনবো না গজল ভক্ত হব যদি পরের বছর এসে কোনো শিল্পী আবার আমাদের কুইজ করে তাহলে আমরা বলতে পারবো লাস্ট প্রশ্ন তারপর গজলে যাবো 20 টাকা কে নেবে এরা একটু বল কে নেবে 20 টাকা এখানে এখানে দাঁড়া এই বাচ্চাটা একটু স্মার্ট আছে সব বেকার 20 টাকা কে নেবে সবাই নিবি হাত তোল দেখি
চল প্রশ্ন কোন ভাষার গজল এখন বললাম এই দাঁড়াই এই কইছি এই দাঁড়া দাঁড়া এখন বললাম কোন সুর এবার হবে কোন ভাষা ওকে দেখি কোন ভাষা একজন ওট কে কে পারবি তাড়াতাড়ি ওট বাবা ওট বলবি নি কেউ জানো ওটে দাঁড়া শুধু আর কে তুই এক আছিস তুই পারবি তা ওট দেখি আর কেউ আছো বাবা বলে দিবি তোরা তবে 20 টাকা দেবো আমি যদি সঠিক উত্তর হয় আর যদি ভুল উত্তর হয় উল্টো আমাকে দিতে হবে যদি উত্তর ভুল হয় উল্টো আমাকে 20 টাকা দিয়ে যেতে হবে না না 20 টাকাই নেবো যদি ঠিক হয় 20 টাকা দেবো ভুল হলে নিয়ে নেবো আর একবার চান্স দেবো কি আর একবার শুনে নিবি একটু ফাইনাল শুনে নিবি একবার কান খাড়া করে শুনে নে তো আর একবার চট্ট করে বলি শুনে নে ভালো করে দেখ কোন ভাষা হতে পারে ভালো করে শোন জোর সামনে এলাও এবার এক এক করে ধরো তোমার নাম বলো ওইদিক কেবলা ওইদিক ঘোরাও কেবলা সবাই দেখুক তোমার নাম আমার নাম রকিবুল রহমান বৈদ্য কি 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 রকিবুল রহমান বৈদ্য রকিবুল রহমান বৈদ্য এর নাম না সেই ইডেন গার্ডেনে রে এত বড় নাম কেন রে হারা আচ্ছা এই গ্রামে বাড়িতে তোমার আচ্ছা বলো তো কোন ভাষা এটা হতে পারে উর্দু উর্দু আচ্ছা তোমার মাতার আমার মন্ডুল ওকে দাও ওখানে দাঁড়া 20 টাকা পেয়ে গেছি তোমার কাছে থেকে 20 টাকা নিয়ে এসো যাও আমার নাম আরিফ মোল্লা তা ভালো হয়েছে তা বলো এটা আরবি ভাষা হ্যাঁ ঠিক বলেছো যাও 20 টাকা নিয়ে এসো যাও বলো তুমি বলো 40 টাকা হলো আমার বলো তোমার নাম বলো আমার নাম জুবায়ের মোল্লা আরবি ভাষা তোমার নাম জুবায়ের মোল্লা আরবি ভাষা তোমার নাম আমার নাম জুবায়ের মোল্লা আরবি ভাষা ভালো করে বলো আমার নাম জুবায়ের মোল্লা এটা আরবি ভাষা আমার নাম জুনাইদ মোল্লা এটা আরবি ভাষা আচ্ছা তুমি এটা বলো দেখি আমার নাম ইমরান হোসেন মোল্লা ওরে আল্লাহ এই মনে ঠিক বলবে হ্যাঁ গুজরাটি ভাষা হায় রে কপাল ওকে দে হ্যাঁ ওকে দে কোচি ইমরানের নামটা বদনাম করে দিলি তুই কি থালা বসন না কি বলি ভালো করে এই তোর নাম কি থালপাড়া চেক কি বললে সারফারা শেখ তো তুই এমন বলি থালা বাসন শেখ আমি শুনতে পেয়েছি আল্লাহর কি আচ্ছা বল তা কোন গজল এই কোন ভাষা বল এটা আরবি ভাষা এটা পাঁচ দাও দিনই ভাই একটু মারিয়ে দে আরবি দিপে আছে এদের এই কোচিটা আরবি ভাষা কি করে হয় হ্যাঁ এখানে দে মাইক দে
আরবি ভাষায় তখন ওই আমাদের কোন শিল্পী ভাই এসেছিল নামটা কি বেশ ভুলে গেলাম, তখন গাইছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা আরবি ভাষা। আমি সেই ইড়িং বিড়িং তিড়িং করে বলেছি আরবি ভাষা হলো এটা, এক টাকাও বলতে পারিনি, যা 20, 40, 60 এই 100 টাকা হয়ে গেছে, যা যা তো শিখিত যা গেছে শিখিত যা 100 টাকা নিয়ে এটা ঢোক এখানে যা। তাহলে বড় ভাইরা কেউ পারবে বলতে? বলো কোন ভাষা? তামিল ভাষা ভাইরা বলে দিয়েছে, এটা হলো তামিল ভাষা। যাক আলহামদুলিল্লাহ চলে একদম। ইহুদি নারীটা বাদ রাখলাম, বাবু একটা গজল গাইবে, ইহুদি নারীটা বাদ রেখে একটা একসঙ্গের একটা গজল, আমার একটা পছন্দের গজল, এই যে বাবরি মসজিদটা চলে।